ইউক্রেনে রুশ হামলাকে বিশেষ অভিযান আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট পুতিন তবে ইউক্রেনীয়রা শুরুতেই বুঝতে পেরেছে এটি কোনো বিশেষ অভিযান নয় এটা যুদ্ধ তবে ইউক্রেনে হামলাকে যুদ্ধ বলাটা রাশিয়ার বড় ধরনের অপরাধ রাশিয়ায় বুয়া সংবাদ বিষয়ক আইনের কথা বলে বহু মানুষের বিচার করা হয়েছে ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রুশ সরকারের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার জন্য বা সাময়িক বাহিনীর সমালোচনা করার জন্য তাদের পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে পুতিন তার শাসনামলে বিরোধীদের অপসারণ করতে স্বাধীনতাকে দমিয়ে রাখতে এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে বরাবরই ক্ষরগ্রস্ত হয়েছেন কিন্তু ইউক্রেনে আগ্রাসন শুরুর পর তিনি মাত্রা ছাড়িয়ে গেছেন চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে বক্তব্য দেওয়ার সময় রুশ ভিন্ন মতালম্বী আন্দোলন কর্মী ভ্লাদিমির কারামুরজা পশ্চিমা নিন্দা করেছেন তিনি বলেন পুরো বিশ্ব এখন দেখছে পুতিন সরকার ইউক্রেনের সাথে কি করছে এরিজেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের তিনি বলেছেন প্রসূতি ওয়ার্ড হাসপাতাল এবং স্কুলে বোমা হামলা চালানো হচ্ছে এগুলো যুদ্ধ অপরাধ ওই বক্তব্য দেওয়ার এক মাস পর মস্কোতে পুলিশ তাকে তুলে নিয়ে যায় রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে তিনি বর্তমানে কারাগারে আছেন